এটা কিন্তু আসল পুজো। আমরা যে সপ্তমী ষষ্ঠী পুজোটা করি এটা কিন্তু পুজোর শুরু। সন্ধি পুজো মানে অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে সেই দিনই মহিষাসুর বধ হয়, এবং এই সন্ধিক্ষণে যে বধটা হয় সেই জন্যই সন্ধি পুজো বলে। আমরা এই সন্ধি পুজোটা অবজার্ভ করি 24 মিনিট, অনেকে এটা 48 মিনিট করে, কারণ অনেকের আরও 24 মিনিট বলি থাকে বলিদান। আমাদের বলিদান নেই, আমরা 24 মিনিট অবজার্ভ করি। আমরা প্রতিমার সামনে 108টা প্রদীপ জ্বালাই, প্রদীপ জ্বেলে পুজোটা শুরু করি, এবং সেই সময় আমরা শুরু এবং শেষ জানাবার জন্যে একটা ইয়ে করি, মানে ব্ল্যাঙ্ক ফায়ার বন্দুকে শব্দ করি। আমি শুনেছি, আমি দেখিনি, আগে কামান দাগা হতো। এর কারণ হলো তখন রাজবাড়ির পুজোটাকেই অন্য পুজোরা ফলো করতো, তারা এই আওয়াজটা শুনে পুজো শুরু করতো, আবার আমাদের অশ্বিনী পুজো করে। এখন অনেক বারোবাড়ি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কামানও চলে গেছে, কিন্তু দেখলেন এবারও আমরা বন্দুক শুনলাম, যদি একটু গণ্ডগোল করলো, তবুও আমাদের এই বন্দুক শোনার ব্যাপারটা এখন আমরা বজায় রেখেছি।